সালামু আলাইকুম। আমরা আজকে যে কবিতাটা পড়ব সেই কবিতাটা হচ্ছে মানুষ কবিতা। তো মানুষ কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলামের যে কবিতাটা সেই কবিতাটা আসলে কি নিয়ে, মানুষকে নিয়ে। আরো যদি স্পেসিফিক ভাবে বলি যে মানুষের মধ্যে ধর্ম নিয়ে যে কোন্দল, সেই ধর্ম নিয়ে যে মানুষের বিরূপ চিন্তা, সেই বিষয়গুলো নিয়ে এখানে কথাবার্তা বলা হয়েছে। আমরা এই কবিতার মধ্যে মুসলমান এবং হিন্দু দুই ধর্মেরই উদাহরণ এখানে পাবো। তো আসলে কবিতাটা কিভাবে কি বলা হচ্ছে আমরা এটা নিয়ে কথাবার্তা বলি। তো মানুষ কবিতাটা হচ্ছে সাম্যবাদী কাব্য গ্রন্থ থেকে নেওয়া। আমি যদি একটু দেখাই, এখানে দেখা যাবে যে এই পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পাঠ পরিচিতির মধ্যে যে অংশটা, সেই অংশ দেখতে পাচ্ছি যে কাজী নজরুল ইসলামের যে সাম্যবাদী কাব্যগ্রন্থ, সেই সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। তো এই সেইখান থেকে কবিতাটা সম্পাদনা করা, মানে পুরো কবিতাটা কিন্তু নেই। হ্যাঁ, তো সাম্যবাদী কাব্যগ্রন্থের মধ্যে যে মানুষ কবিতা, সেই কবিতারই একটা অংশ তুলে ধরা হয়েছে। তো সেখানে এই কবিতার মধ্যে আসলে অল্প কিছু অংশ কিন্তু তুলে ধরা হয়েছে। তো দেখি আমরা কবিতার মধ্যে কি বলা হচ্ছে, কি পড়ছি, সেগুলো একটু দেখার চেষ্টা করি। আসলে সাম্যবাদী কাব্যগ্রন্থের কিন্তু এর আগেও কিন্তু আমরা কবিতা পড়েছি। যেমন ক্লাস 7-এ যদি বলি, সেখানে কিন্তু আমরা কুলি মজুর কবিতা পড়েছি। যদি আমরা ক্লাস 8-এ বলি, তো সেখানে আমরা নারী কবিতা পড়েছি। তো কুলি মজুরের কবিতা যখন পড়েছিলাম, তখন সেখানে শ্রমিকদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। আবার যখন আমরা নারী কবিতা পড়েছি, সেখানে নারী পুরুষের সমতা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আবার আজকে এই মানুষ অর্থাৎ ধর্মের মধ্যে যে অসমতা, মানুষের মধ্যে ধর্মের মধ্যে যে অসমতা, এই সেইটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তো এটা অসমতার সমতা নিয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ সাম্যবাদী। সাম্যবাদী মানে কি? সাম্যবাদী তো সমতা, তো সাম্যবাদী, বাদী মানে পক্ষ আর কি। আমি সমতার পক্ষে কথা বলছি, আজকে আমি সাম্যবাদী হয়ে কথা বলছি, সমতার পক্ষ নিয়ে কথাবার্তা বলছি। তো সেইখান থেকে যদি বলি, কাজী নজরুল ইসলাম প্রথমেই যে কথাটা বলার চেষ্টা করেছে যে গাহি সাম্যের গান। গাহি মানে কি? গাহি মানে হচ্ছে গান গাই। তো এখানে গান গাওয়া তার বোঝাচ্ছে না, এখানে সাম্যের গান গাওয়া বলতে হচ্ছে ওই যে আমি যেহেতু সাম্যবাদী, তাই সাম্যের পক্ষ নিয়ে অর্থাৎ সমতার পক্ষ নিয়ে কথাবার্তা বলছি, সমতার পক্ষ নিয়ে গান গাচ্ছি। এখানে সমতার পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে কলম ধরতে গিয়ে উনি প্রথমে যেটা বলেছেন যে মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি। অর্থাৎ পৃথিবীতে মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান। মানুষের থেকে বড় বা বড় কিছু, বা মহীয়ান মানে সবচেয়ে বড় আর কি, তো মানুষের থেকে বড় কোনো কিছু নাই। এটা তো সত্যি কথা, কারণ একটা কথা তো সত্যি যে পৃথিবীতে মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত। তো আশরাফুল মখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে আগায়া, মানুষের উপরে কিন্তু কেউ নেই। তো মানুষ হচ্ছে সবার উপরে। তো মানুষ যেহেতু সবার উপরে, তার মানে বোঝাই যাচ্ছে যে আসলে মানুষের উপরে কেউ হতে পারে না। তো এই যে মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান, তার মানেটা হচ্ছে যে আসলে মানুষই সবার উপরে। নাই দেশ, দেশ মানে তো বোঝাই যাচ্ছে দেশ কাল, দেশ মানে যেকোনো যেকোনো দেশ, কাল মানে সময়, পাত্রের ভেদ মানে হচ্ছে পাত্র বলতে কিন্তু স্থানের ভেদ বোঝাচ্ছে, অঞ্চল কেন্দ্রিক যে ভেদ, কোন ধরনের অভেদ ধর্মজাতি, কোন ধরনের কোন ধর্মের ধর্ম জাতির মধ্যে কোনো অভেদ নাই, কোনো হিংসা নাই, কোন ধরনের কোন বিশৃঙ্খলা নাই, কোনো কিছু নাই। যা কিছু তৈরি করি সেটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি করা। সব দেশে সব কালে তিনি, সব ঘরে তিনি মানুষের জ্ঞাতি। আচ্ছা, এই যে একটা কথা বলা হচ্ছে সব দেশে সব জায়গায় তিনি মানুষের কি জ্ঞাতি, তিনি বলতে এখানে কে? তিনি বলতে হচ্ছে এখানে খোদা, তিনি বলতে এখানে খোদার কথা বলা আছে বা সৃষ্টিকর্তা। তো এইখানে সৃষ্টিকর্তা তিনি হচ্ছে মানুষের জ্ঞাতি। জ্ঞাতি মানে কি? আত্মীয়, পরম আত্মীয়। তো মানুষের কাছে, সৃষ্টিকর্তার কাছে মানুষ হচ্ছে পরম আত্মীয়। এবার সৃষ্টিকর্তার কাছে সে কোন ধর্মের, এটা কিন্তু বিষয় না। প্রথম কথা হচ্ছে মানুষ বলতেই সৃষ্টিকর্তার কাছে পরম আত্মীয়ের মতো, সে আত্মীয়ের মতো সে হচ্ছে আমাদেরকে বিবেচনা করে। তার মানে এখানে ওই মানুষের মধ্যে যে দলাদলি হচ্ছে, এই দলাদলি কিন্তু সৃষ্টিকর্তার মধ্যে, প্রভুর মধ্যে বা খোদার মধ্যে নেই কিন্তু। ঠিক আছে, আচ্ছা, তারপর দুটো উদাহরণ দেওয়া হয়েছে। আমি আগেই বলেছি যে এই কবিতাটা আসলে হিন্দু এবং মুসলমান দুটো ধর্মের উদাহরণ দেওয়া হয়েছে। তো সেখানে বলা হচ্ছে যে পূজারি দুয়ার খোলো। পূজারি, পূজারি মানে কারা? পূজারি হচ্ছে যারা হচ্ছে পুরোহিত, তো ওই মন্দির দেখাশোনা করে আর কি। তো এরকম এক মন্দিরে এক মুসাফির যাচ্ছে বা এক পথিক যাচ্ছে। পথিকটা হচ্ছে আবার 7 দিন ধরে খায় না, খায় না বলতে হচ্ছে যে আসলে 7 দিন ধরে খায় না বিষয়টা তেমন না, বিষয়টা হলো যে 7 দিন ধরে সে আসলে মানে
একটা বেলার পূর্ণ বেলার খাবার সে পাচ্ছে না আর কি, এরকম একটা বিষয়। 7 দিন ধরে না খেলে তো মারাই যাবে, 7 দিন ধরে না খেয়ে বেঁচে থাকা আসলে খুবই ডিফিকাল্ট। কিন্তু বিষয়টা এখানে যেটা বোঝানো হচ্ছে যে আসলে 7 দিন ধরে খায় না বলতে হচ্ছে যে আসলে সে ভালো মতো কোনো খাবার সে পাচ্ছে না। তো স্বাভাবিকভাবে মসজিদ অথবা মন্দিরে, সেখানে কিন্তু অনেক, বিশেষ করে মন্দিরের কথা যদি বলি সেখানে অনেক প্রসাদ থাকে, বা মসজিদের কথা যদি বলি সেখানে হচ্ছে অনেক মিলাদের খাবার দাবার থাকে, তো মিলাদ সংক্রান্ত যে খাবার সেগুলো থাকে। তো এই জায়গাগুলোতে খাবার থাকে, তো সেই খাবারের আশায় এক পথিক যে 7 দিন ধরে না খেয়ে আছে, সে হচ্ছে এক মন্দিরে গিয়েছে। তো মন্দিরে যাওয়ার পর সকাল সকাল গিয়েছে, সকাল সকাল যে পূজারী মানে যে পুরোহিত, পূজারী বলতে পুরোহিত, পুরোহিত বলছে দুয়ার খোলো, মানে তোমার দরজাটা খোলো। তো তো বলছে খুদার ঠাকুর, খুদার ঠাকুর বলতে যারা বোঝাচ্ছে যে আসলে আমি নিজেকে বোঝাচ্ছে। খুদার ঠাকুর বলতে বিষয়টা কিন্তু এরকম না যে আসলে খুদার এখানে ঠাকুর বা এরকম কিছু না, অর্থাৎ সে এতটাই ক্ষুধার্ত, সে নিজেকে এটা প্রমাণ করছে বা দাবি করছে যে আমি নিজেই হচ্ছে এখন ক্ষুধার্ত ঠাকুর, মানে আমার প্রচন্ড পরিমাণ ক্ষুধা লেগেছে, এখন দুয়ারটা খোলো, কারণ পূজার সময় হয়েছে। কিন্তু হ্যাঁ, পূজার সময় তার মানে এই না যে ওই পথিক কিন্তু পূজা করার জন্য সে যাচ্ছে, তার উদ্দেশ্য হচ্ছে খাবার। তো খাবারের পূজার উদ্দেশ্যে সে খাবার খাচ্ছে, মানে মানে বা দুঃখিত, মানে খাবারের উদ্দেশ্যে সে পূজা করতে যাচ্ছে, মানে উদ্দেশ্য তার পূজা না, উদ্দেশ্য হচ্ছে খাবার। তো খাবার ওখানে পাবে এটাই হচ্ছে তার আসল দরকার। তার ক্ষুধার ঠাকুর বলতে ওই যেটা, ওই যে ক্ষুধার্ত যে মানুষ, এই ক্ষুধার্ত মানুষকেই মূলত দেবতা আকারে বা দেবতা জ্ঞান করে মূলত এখানে বলা হয়েছে। হ্যাঁ, তো এখানে সেই ক্ষুধার্ত ঠাকুর মানে পথিক যে এরকম বলছে, পূজার তো সময় হলো, তুমি দুয়ারটা খোলো, এই এরকম বলছে। তো ভিতরে যে পূজারী সে আবার স্বপ্ন দেখছে, বাপ রে বাপ, তাহলে তো এত সকাল সকাল কেউ এসেছে বোধহয় পূজা করতে এসে, তাহলে সকাল সকাল কি না আশীর্বাদ নিয়ে এসেছে, হয়তো অনেক টাকা পয়সা বা অনেক আরো খাবার এনেছে। তাহলে তো আজকে যেহেতু অনেক টাকা পয়সা খাবার সকাল সকাল নিয়ে এসেছে, তো ওই পুরোহিত মনে করছে তাহলে বোধহয় আজকে রাজা টাজা হয়ে যাবো নিশ্চয়ই, এরকম একটা বিষয় ভাবছে। তো সেই রকম সময় কি বলছে যে স্বপন দেখিয়া, কে স্বপন দেখলো, ওই যে পূজারী বা পুরোহিত, সে স্বপন দেখছে আকুল পূজারী খুলিল ভজনালয়। দেখো এখানে ভজনালয় বলতে মন্দিরকে আর কি, মানে একটু কটাক্ষ করে কথাটা বলেছে, ভজনালয় মানে তো হচ্ছে যেখানে খাবার দাবার পাওয়া যায় আর কি সেটা, কিন্তু ওটা ভজনালয় বলতে কিন্তু এখানে ভজনালয়কে বুঝায়নি, বুঝিয়েছে ওই মন্দিরটাকে আর কি। আচ্ছা, অনেক আশা নিয়ে স্বপ্ন দেখে সে ভজনালয় খুললো, মন্দির খুললো, এবং সে মনে করছে দেবতার বরে, বরে মানে হচ্ছে আশীর্বাদে, আজকে দেবতার আশীর্বাদে, মানে বাইরে দাঁড়িয়ে আছে সে তো একদম দেবতা, মানে এত সকাল সকাল যেহেতু এসেছে সে তো একদম দেবতার সমতুল্য, তো তাহলে দেবতার বরে আজকে নিশ্চয়ই রাজা টাজা হয়ে যাব একদম, মানে বিরাট ব্যাপার স্যাপার হবে। তো এই যে রাজা হয়ে যাওয়ার যে বিষয়টা, সে মনে করছে যে তাহলে আজকে দরজাটা আগে খুলতে হবে, তাহলে আমি আজকে সকাল সকালই ধনী হয়ে যাচ্ছি আজকের দিনের জন্য। হ্যাঁ, যাই হোক, যখন দরজা খুললো, খুলে দেখা গেল কি জীর্ণ বস্ত্র, মানে একেবারেই জীর্ণ, মানে একদম খুবই বাজে অবস্থা, জীর্ণ মানে একদম গায়ের খুবই দুর্বল, তারপর হচ্ছে যে জীর্ণ বস্ত্র, মানে বস্ত্রের অবস্থা খুবই খারাপ, মানে ছেঁড়া ফাটা দুর্বল বস্ত্র, মানে ছেঁড়া ছিঁড়ে গেছে বহু জায়গায়। হ্যাঁ, শীর্ণ গাত্র মানে গায়ে একদম কিচ্ছু নেই, আর ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ক্ষীণ মানে একদম ছোট হয়ে এসেছে, মানে এতটাই ক্ষুধা লেগেছে যে কথাই বলতে পারছে না, মানে একদম ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ হয়ে গিয়েছে। এমন সময় ডাকিল পান্থ, পান্থ ডেকে বলল দ্বার খোলো বাবা, দুয়ারটা খোলো, খাইনি তো 7 দিন, আমি 7 দিন ধরে খাইনি। এই কথা বলার সাথে সাথেই একদম হঠাৎ করে, মানে সহসা, সহসা মানে হচ্ছে হঠাৎ করে, হঠাৎ করে বন্ধ হলো মন্দির, মন্দির হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তো যাই হোক, এই যখন হয়ে গেল, তো ভুখারি ফিরিয়া চলে, ভুখারি মানে ভিক্ষুক আর কি। তো মানে এখানে ভুখারি বলতে হচ্ছে ওই ক্ষুধার্ত ব্যক্তিটা, ভিক্ষুক তো না, মানে ভুখারি বলতে হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিটা। তো এই যে ক্ষুধার্ত ব্যক্তি সে ফিরে যাচ্ছে, তো ফিরে গেল, তো ফিরে গেল, এবং তিমির রাত্র মানে একদম গভীর রাত্র, পথ জুড়ে তার ক্ষুধার মানিক চলে, সে রাস্তা দিয়ে হাঁটছে আর তার ক্ষুধার মানিক, ক্ষুধার মানিক বলতে কি ওই ক্ষুধার্ত ব্যক্তির যে পেটের জ্বালা, মানে ক্ষুধা লাগলে যে পেটের জ্বালাটা হয় সেই জ্বালাটাকে বুঝিয়েছে, এই ক্ষুধার্ত ব্যক্তিতে পেটের জ্বালা সেই জ্বালাটাকেই এখানে বলেছে ক্ষুধার মানিক আর কি। তো এই ক্ষুধার মানিক জ্বলছে, তো এই মানিক জ্বলা বলতে মানে ওই যে মানিক তো অনেক জল জল করে, তো মানিকটা যেরকম জল জল করে তার ক্ষুধাটা ওরকম পেটের মধ্যে জল জল করছে, তাই এখানে বলছে ক্ষুধার মানিক জ্বলে। ক্ষুধাটাকে মানিকের সাথে তুলনা করেছে, ক্ষুধার মানিক, মানিক যেরকম জল জল করে তার ক্ষুধাটা ওরকম জল জল করছে। তো ওই ক্ষুধা মানে ক্ষুধার ব্যথা নিয়ে সে চলছে রাত, এবং ভুখারি ফুকারি কয়,
ফুকারি 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 মানে চিৎকার করে বলছে, চিৎকার করে কয় কি বলছে, ওই মন্দির পূজারীর, ওই মন্দিরটা কোনো দেবতার নয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। দেবতা বলতে মানে ওই তাদের হিন্দু ধর্মের যে ভগবান, যে সৃষ্টিকর্তা, তাকে বলছে যে দেবতা এখানে মানুষ আসে মন্দিরে তোমার পূজা করার জন্য, উপাসনা করার জন্য, কিন্তু এখানে কোনো উপাসনা হয় না, এই মন্দিরটা দেবতার তোমার জন্য নয়, এটা হয়ে গেছে হচ্ছে ওই মন্দিরে যে পূজারী, সে পূজারীর স্বার্থের জায়গা হয়ে গেছে, সে স্বার্থের জন্য এখানে হচ্ছে এই মন্দিরটা খুলেছে। অর্থাৎ এই মন্দির খোলার মাধ্যমে মানুষ পূজা করছে আর তার স্বার্থ হাসিল হচ্ছে, দেবতা তোমার জন্য এখানে কোনো কিছু হচ্ছে না, এখানে আসলে যার হচ্ছে সে হচ্ছে পূজারীর হচ্ছে, এই জন্য বলছে ওই মন্দির পূজারীর, হায় দেবতা এটা তোমার নয়। দেখ এই কথা বলার পর সে একটা কোন একটা মসজিদে গেল, তো এখানে বলছে মসজিদে কাল সিন্নি আছে, সিন্নি মানে হচ্ছে ওই যে মিলাদ, মিলাদের পরে সব খাবার দাবার দেয় আর কি, এখানে মিলাদকেই বোঝাচ্ছে আর কি, খাবার মানে মিলাদের খাবার আর কি বোঝাচ্ছে। সিন্নি বলতে সিন্নির যদি আলাদা মানে আছে, কিন্তু এখানে সিন্নি বলতে হচ্ছে মিলাদের খাবারকে বোঝাচ্ছে। তো মসজিদে কাল সিন্নি আছিল, আছিল মানে আছিল আর কি, সিন্নি আছিল অঢেল গোস্ত রুটি, মানে অনেক গোস্ত রুটি সেখানে ছিল, মানে প্রচন্ড পরিমাণ গোস্ত রুটি, তো বাঁচিয়া গিয়েছে, অনেক বেঁচে গেছে। মোল্লা সাহেব মানে ওই খাদেম আর কি, তো ওই খাদেম মোল্লা সাহেব তাই হেসে কুটি কুটি, মানে একদম হেসে তার চোখ ছোট ছোট হয়ে গেছে, কুটি কুটি মানে কিন্তু ছোট ছোট, মানে এত হাসি পেয়েছে, এত খুশি হয়েছে যে হেসে একদম চোখ তার ছোট ছোট হয়ে যাচ্ছে, কুটি কুটি হয়ে যাচ্ছে। আচ্ছা তো এই কুটি মানে কিন্তু ছোট, হ্যাঁ ওই যে বলে না কুটির শিল্প কুটির ঘর, কুটি কুটি মানে তো ছোট। তো যাই হোক, তো মোল্লা সাহেব তো খুব খুশি। এই সময়ে এলো, এমন সময় এলো মুসাফিরের গায়ে আজারি চিহ্ন, আজারি মানে, আজারি মানে একদম রুগ্ন, আচিন মানে চিহ্ন, মানে রুগ্ন রোগের যে চিহ্ন, মানে দূর একদম গা যে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, একদম বাজে অবস্থা, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো মুসাফিরের গায়ে একদম মানে ক্ষতবিক্ষত, ক্ষতবিক্ষত বলতে হচ্ছে ক্ষুধায় ক্ষতবিক্ষত, মানে শরীরে তো ক্ষতবিক্ষত না, মানে ক্ষুধার যে অবস্থা, মানে হাড় টাড় বেরিয়ে গিয়েছে, সে চিহ্ন মানে চিহ্ন দেখা যাচ্ছে, মানে খুবই বাজে অবস্থা। এরকম অবস্থায় বলে বাবা, ওই বাবা কাকে বলছে, খাদেমকে, মোল্লা সাহেবকে বলছে, বাবা আমি ভুকা ফাকা আছি আজ নিয়ে 7 দিন, আমি 7 দিন ধরে ক্ষুধায় মরছি, তো আমাকে কিছু একটা খেতে দাও। এই কথা বলার সাথে সাথে মোল্লা সাহেব তো একদম তেরিয়া, তেরিয়া মানে কি তেড়ে গিয়ে, তেড়ে গিয়ে হাঁকিলো, হাঁকিলো মানে চিৎকার করে বলল, আরে ভেলা হলো দেখি ল্যাঠা, ভালো বিপদ হলো দেখি, ল্যাঠা মানে হচ্ছে বিপদ, ল্যাঠা শব্দের মানে হচ্ছে বিপদ, ভালো বিপদ হলো দেখি, বলছে ভুখা আছো ক্ষুধায় আছো, মর গো গোভাগাড়ে গিয়ে। গোভাগাড় মানে হচ্ছে ওই যে যেখানে মৃত গরুর গোশত ফেলে রাখে আর কি, তো সে মৃত গরুর গোশত যেখানে ফেলে আসে ওখানে গিয়ে তুই মরগা, ওখানে গোশত খাগা, এখানে গোশত খাওয়ার জন্য আসছিস কেন? হ্যাঁ মানে আবার জিজ্ঞেস করেছে নামাজ পড়িস বেটা? তো পরে ভুখারি কহিল, মানে ওই ক্ষুধার্ত ব্যক্তি বলছে, না বাবা। তো মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ, রীতিমতো হচ্ছে একবারে গালি গালাজ দিয়ে বলছে তুই সোজা পথ দেখ, বের করে দিচ্ছে, গোশত রুটি নিয়ে মসজিদ দিল তালা, তো মসজিদ তালা দিচ্ছে, তালা দেওয়ার পর ভুখারি ফিরিয়ে চলে, ভুখারি ফিরে চলে যাচ্ছে, ক্ষুধার্ত ব্যক্তি ফিরে চলে যাচ্ছে, এবং চলিতে চলিতে অসাধারণ সেই লাইনটা বলে, লাইনটা হচ্ছে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নটা বলে বন্ধ করেনি প্রভু। তো মানে প্রভুকে বলছে যে আমি 80টা বছর কেটে গেল, আমি তো তোমায় কখনোই ডাকিনি, আমি তো নামাজ রোজা কোনো কিছুই বা কোনো কিছু আমি করছি না, কিন্তু তাই বলে তুমি আমার ক্ষুধার যে অন্নটা সে তো কখনো বন্ধ করনি, কিন্তু এই যে পৃথিবীতে এত মানুষ বেঁচে রয়েছে, তো এখানে কোনো সময় কি এরকম হয়েছে, সৃষ্টিকর্তা কখনো কারোর জন্য উপাসনা করুক আর না করুক, সে কোনো নিয়ম মানুক আর না মানুক, বিষয়টা কি এরকম যে তার খাবার বন্ধ হয়ে গিয়েছে? না, সবাইকে যে মিথ্যা কথা বলে তাকেও দিয়েছে, যে মিথ্যা সত্য কথা বলে তাকেও দিয়েছে, যে সৎ কাজ করে সেও খাচ্ছে, যে অসৎ কাজ করে সেও খাচ্ছে, এখানে কোনো বাদ বিচার হচ্ছে না, খাওয়া দাওয়ার সাথে এত বেঁচে থাকার বা খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য যে খাওয়া সেইটার জন্য কিন্তু আসলে সত্যিকার অর্থে কোনো কিছু পড়ে থাকে না, তো ওইটার জন্য মানে যেখানে সৃষ্টিকর্তা বা খোদা নিজে আমাদেরকে কোনো বিচার করছেন না খাবারের জন্য, সেখানে আমরা মানুষেরা কিনা বান্দা হয়ে, সেই আল্লাহর বান্দা হয়ে আমরা কিনা এখন কি করতেছি, আমরা বলতেছি যে হ্যাঁ তুই নামাজ পড়িস, নামাজ পড়ার সাথে খাওয়ার সম্পর্ক না আসলে সত্যিকার অর্থে, এটা ছোটবেলায় হয়তো বাবা মা আমাদের শাসনের জন্য বলেছিল, কিন্তু সত্যিকার অর্থে নামাজ পড়ার সাথে তো হয়তো এই সত্যিকার এই খাওয়া দাওয়ার তো কোনো সম্পর্ক নেই। যাই হোক, তো বলছে তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে তাল তারা, এবং ভুখারি যখন ফিরিয়া চলে, চলে চলে সেই কথাটা বলে যে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করেনি প্রভু, তুই তো বন্ধ করেনি। আজকে তব মসজিদ বলছে এই ভুখারিটা বা মুসাফিরটা বলছে যে তব মসজিদ, মুসাফির বলতে প্রতীককে কিন্তু বোঝাচ্ছে, তো ওই মুসাফির বা ভুখারি বলছে যে
তব তব মসজিদ মন্দির, মানে তব বলতে খোদাকে বোঝাচ্ছে আর কি, তোমার বা সৃষ্টিকর্তাকে বা ওই যে হিন্দুদের ভগবান যেটা বোঝায় আর কি, সেটা তোমার মসজিদ মন্দিরে আজকে কোনো প্রভুত্ব নাই, কোনো প্রভু নাই, আছে শুধু মানুষের দাবি। এই মানুষের দাবি বলতে কি বোঝাচ্ছে? মানুষের স্বার্থের চাবি, ঠিক আছে? মানুষের স্বার্থটা এখানে জড়িয়ে রয়েছে। এই মসজিদে দেখা যাচ্ছে যে মানুষজন আসছে ইবাদত করার জন্য, কিন্তু সেখানে ওই টাকা পয়সা তুলছে তাদের স্বার্থ হাসিল করার জন্য। মন্দিরে মানুষ আসছে পুজো করার জন্য, ওই পূজা করার শেষে তারা টাকা দিয়ে যাচ্ছে, অথবা ওই যে বিশেষ করে প্রসাদ দিয়ে যাচ্ছে, খাবার দাবার যাচ্ছে, ওইটার জন্য হচ্ছে তারা এরকম বিভিন্ন ধরনের মসজিদ মন্দির খুলে রেখেছে। তার মানে সেখানে উপাসনার থেকে ইবাদতের থেকে মূলত যেটা হচ্ছে হচ্ছে ব্যবসা হচ্ছে, মানুষের স্বার্থ হাসিল হচ্ছে, স্বার্থ নিয়ে মানুষ এসব কাজকর্ম করছে। আজকে মসজিদ মন্দিরে কোনো প্রভুর প্রভুর কোনো কিছু নাই, প্রভুর জন্য কোনো উপাসনা হয় না, কিছু হয় না, কিন্তু সব ব্যবসার কারণে সবকিছু হচ্ছে। ব্যবসা কেন্দ্রিক মানুষ সবকিছু করছে, নিজের স্বার্থ সবার আগে দেখছে। হ্যাঁ, যারা ভণ্ড, ভণ্ডদের স্বার্থের জয় হচ্ছে। লাস্টে যেটা বলছে যে মোল্লা পুরুত লাগাইছে, মোল্লা বলতে মোল্লা, মোল্লা সাহেব, আর পুরুত বলতে পুরোহিত, মোল্লা পুরুত লাগাইছে সকল দুয়ারে চাবি। কোথায় চেঙ্গিস খান, গজনী মাহমুদ, হ্যাঁ, কোথায় কালাপাহাড়। চেঙ্গিস খান বলতে চেঙ্গিস আর কি, চেঙ্গিস খান সবাই আমরা চিনি, উনি কিন্তু হচ্ছে বাগদাদে একদম ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। হ্যাঁ, তো বেসিক্যালি এই গজনী মাহমুদও কিন্তু হচ্ছে মোটামুটি 17 বার ভারত আক্রমণ করেছিল। আর কালাপাহাড়ের কথা যদি বলি, যে কালাপাহাড় কিন্তু হচ্ছে আগে হিন্দু ছিল, পরবর্তীতে মুসলমান হয়েছে। এই তিনজনের সাথে কিন্তু একটা মিল রয়েছে। কি ধরনের মিল রয়েছে? চেঙ্গিস খান, গজনী মাহমুদ এবং কালাপাহাড় প্রত্যেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এই মন্দির বা মন্দির ভাঙার বিষয়ে, এই বিষয়ে তিনজনই কিন্তু হচ্ছে তাদের বিখ্যাত, মানে এই তিনজনই কিন্তু এই ভেঙে ফেলা কেন্দ্রিক প্রতিবাদের সাথে অনেক বেশি বিশ্বাসী ছিল, এবং তারা তাদের জীবনে অনেক কিছু করেছে। হ্যাঁ, এদের মধ্যে ভালো মন্দ আছে, যেমন চেঙ্গিস খান তো খুব যে ভালো মানুষ তা না, কিন্তু তারপরে ওই যে চেঙ্গিস খান, গজনী মাহমুদ বা কালাপাহাড়ের প্রত্যেকেরই প্রচুর মন্দির দেবালয় এগুলো ভাঙার কিন্তু তাদের অর্জন, মানে ঠিক অর্জন না, মানে তাদের এই ব্যাকগ্রাউন্ড কি তাদের রয়েছে কিন্তু। তো সেই দিক থেকে দেখা যাচ্ছে যে এই সকল মানুষেরা কিন্তু এক ধরনের এই মুহূর্তে বা এখনকার সমাজের জন্য একটা উদাহরণ। কিরকম উদাহরণ? তারা কিন্তু প্রয়োজনে ওই ধর্মের মন্দির কিন্তু তারা ভেঙেছিল, তাদের জায়গা থেকে ধর্মের মন্দির ভেঙেছিল, তাদের বিশ্বাস থেকে। এখন এই যে তাদের বিশ্বাস থেকে ধর্মকেন্দ্রিক যে চর্চার যে বিষয়টা, সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু তারা তাদের মন্দিরকে ভেঙেছিল। যেমন কালাপাহাড়ের কথা যদি বলি, কালাপাহাড় তো হচ্ছে অনেক দেবালয় ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, তো এই কালা এখানে কবিতায় কালাপাহাড় বা গজনী মাহমুদ বা চেঙ্গিস খান বলতে এই যে চরিত্রগুলা, এই চরিত্রগুলো প্রত্যেকেই কিন্তু হচ্ছে প্রতিবাদী চরিত্র, এবং প্রত্যেকে কিন্তু তাদের এই ধর্মকেন্দ্রিক যে দেবালয়, এই দেবালয় কিন্তু তারা ভেঙেছে। তাদের ভাঙা এবং প্রতিবাদের সাথে যেই আক্রোশটা, সেই আক্রোশটা সে বা প্রতিবাদকারী যে মানুষটা, বা সেই মানুষটা আজকে আমাদের আশেপাশের সমাজ, এই সমাজের মধ্যে কিন্তু নেই। সেই আক্রোশ নিয়ে যে প্রতিবাদ করবে, হ্যাঁ, সেই দাবি নিয়ে যে প্রতিবাদ করবে, দাবি আদায় নিয়ে যে প্রতিবাদ করবে, এই মানুষটা কিন্তু নেই। আগে ছিল, একটা সময় চেঙ্গিস খান করেছিল, গজনী মাহমুদ করেছিল, কালাপাহাড় করেছিল, কিন্তু এখনকার সময় সেই চেঙ্গিস খান, আমাদের বর্তমান সমাজের চেঙ্গিস খানের মতো কেউ বা গজনী মাহমুদের মতো কেউ বা কালাপাহাড়ের মতো কেউ, এরকম কিন্তু কেউ নেই। তো সেই মানুষগুলো কোথায় আজকে? তো সেই মানুষগুলোকে ডাক দিচ্ছে, এবং উনি বলছেন যে যদি এরকম তোমাদের মধ্যে কেউ চেঙ্গিস, গজনী বা কালাপাহাড় যদি এরকম কেউ থেকে থাকো। হ্যাঁ, কালাপাহাড়ের নাম কিন্তু মূলত হচ্ছে রাজনারায়ণ। আমরা যদি একটু দেখি, এই যে এখানে আমরা যদি পরের পৃষ্ঠায় কিন্তু কালাপাহাড় সম্পর্কে লেখা আছে, কালাপাহাড় সম্পর্কে বলা হচ্ছে যে কালাপাহাড়ের প্রকৃত নাম হচ্ছে রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ। কারো মতে তিনি ব্রাহ্মণ ছিলেন, পরে ইসলাম ধর্ম গ্রহণ করে। তিনি অনেক দেবালয় ধ্বংস করেছেন, যারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে তাদের ধ্বংসের জন্য কবিতায় ওই কালাপাহাড়কে আহ্বান করেছেন। মানে কালাপাহাড় বলতে সত্যিকারের কালাপাহাড় না, মানে আমাদের সমাজের বর্তমান কালাপাহাড়, এই প্রতিবাদী লোকটাকে, তাকে এখানে মূলত বলা হয়েছে আর কি। তো আশা করি বুঝতে পারছো, এখানে অনেক শব্দার্থ টীকা এগুলো রয়েছে আর পাঠ পরিচিত রয়েছে, তো অবশ্যই তোমরা এগুলো পড়ে নিবে। আমরা আবার মূল কবিতায় ফিরে যাচ্ছি। আচ্ছা, তো এখানে যারা বলা হচ্ছে যে এই যে সর্বশেষ কি বলছে, কোথা চেঙ্গিস, গজনী মাহমুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলে ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, দ্বার মানে দরজা, যত ভজনালয় অর্থাৎ মসজিদ মন্দিরে যত যত জায়গায় তালা দেওয়া রয়েছে, তো সব তালা ভেঙে ফেলো। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, কে কপাট, কপাট মানে হচ্ছে দরজার কথা কিন্তু বোঝাচ্ছে আর কি। তো খোদার ঘরে কে দরজা দরজা লাগিয়ে দিচ্ছে, তালা লাগিয়ে দিচ্ছে আর কি, কে দেয় সেখানে তালা, সব দ্বার খোলা হবে,
যেহেতু উপাসনার জায়গা, এবাদতের জায়গা, তো সেই জায়গাগুলো একদম সবসময় খোলা রাখবে। সে আটকানো কেন হবে? আটকানো মানেই হচ্ছে এখানে ভেজাল, এখানে স্বার্থ কাজ করছে। তো সব দ্বার খোলা রাখবে, চালা হাতুড়ি শাবল, চালা হাতুড়ি শাবল সবকিছু দিয়ে সব ভেঙে ফেল। হ্যাঁ, অনেকে হাতুড়ি শাবল চিনবা, এগুলোতে ভেঙে ফেলার কথা বলা হচ্ছে। হাইরে ভজনালয় তোমার মিনারে চুরিয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। এই যে হাইরে ভজনালয়, ভজনালয় বলতে আমি বারবার বলেছি কি বোঝাচ্ছে, এখানে মসজিদ মন্দির কি বোঝাচ্ছে, এবং তোমার মিনারে চুরিয়া ভণ্ড কি করছে? এই ভণ্ড বলতে ওই যে মোল্লা বা পুরোহিত, যারা সবচেয়ে ভালো হওয়ার কথা ছিল সমাজের মধ্যে, যারা কিনা আমাদের দিক নির্দেশনামূলক ধর্মকেন্দ্রিক দিক নির্দেশনা দেওয়ার কথা ছিল, তারা সেটা না দিয়ে তারা উল্টো তাদের স্বার্থ নিয়ে তারা পড়ে রয়েছে, তাদের স্বার্থের জয় হচ্ছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমার জায়গা থেকে যতগুলো শব্দ অর্থ বলা দরকার সেটা বলে দিয়েছি, আর এখানে কিছু শব্দ অর্থ লেখা আছে, পাঠ পরিচিতি রয়েছে, এগুলো ভালো করে পড়ে ফেললে খুব ভালো হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আগেই সাম্যবাদের কথা তো বলেছি, পাঠ পরিচিতির মধ্যে যে কাদি নজরুল ইসলাম সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে মানুষ কবিতাটি সম্পাদনা করে সংকলিত করা হয়েছে, সংকলিত পুরো মানুষ কবিতা কিন্তু এখানে নেই। আচ্ছা, তো বলছে পৃথিবীতে নানা ধর্ম বর্ণ গোত্র রয়েছে, তো বিভিন্ন ধর্মের জন্য পৃথক পৃথক ধর্মগ্রন্থ আছে। তো মানুষ ধর্মগ্রন্থগুলোকে খুবই শ্রদ্ধা করে, তো ধর্মের জন্য জীবন বাজিও রাখে। কিন্তু এই যে ধর্মের জন্য জীবন যে বাজি রাখছে, কিন্তু এই নিরন্ন অসহায়কে অনেকে তারা সামর্থ্য থাকা সত্ত্বেও অন্য কিন্তু দান করছে না, তারা ধর্মকে সবার আগে রাখছে। মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লারা, মোল্লা সাহেবরাও দেখা যাচ্ছে অনেক সময় এরকম হৃদয়হীন কাজ করেন, কিন্তু মানুষের চেয়ে তো বড় কিছু হতে পারে না। ধর্ম কিন্তু সেই কথা বলে, অর্থাৎ সবশেষে কথাটা বলতে চাই যে মানুষের জন্য কি ধর্ম নাকি ধর্মের জন্য মানুষ? অবশ্যই প্রথম কথাটা ঠিক, মানুষের জন্য ধর্ম, অর্থাৎ আগে মানুষ পরে ধর্ম। আমরা ধর্মকে অনেক আগে নিয়ে ফেলি, তো ধর্মের আগে মানুষ আর মানুষের জন্যই ধর্ম। এই জন্য ধর্মকে প্রাধান্য দিতে গিয়ে আমরা মানুষকে যেন অসহায় করে না ফেলি, এই কথাটা মাথায় রাখা দরকার। বুড়ো চন্দ্রিরাসের সেই কথা তো মনে হয় প্রত্যেকের মনে থাকার কথা, যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। তো এই যে কথাগুলো, সেই কথাগুলো যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের সবার জন্যই ভালো। তো আশা করি বোঝা গেছে। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে।